নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা এক ধরনের ভেজ স্ন্যাক্স রেসিপি, তবে এটা আপনি ভেজ ননভেজ দুভাবেই করে খাওয়াতে পারেন। আপনার বাড়ির বন্ধুবান্ধব কিংবা কোনো রকমের কোনো পার্টি কিংবা কোনো অকেশনে কেউ আসলে কিংবা বাড়ির বাচ্চাদের বায়নাতে এই রান্নাটা আপনি ইজিলি করতে পারেন। এটা হলো ব্রেড কাটলেট রেসিপি। এর জন্য আমি 3 খানা মতো হোল হুইট ব্রেড নিয়ে নিয়েছি, দেখে নিন। এ আমার কাছে এটা ছিল, আপনি যে কোনো ব্রেড নিতে পারেন। এবার একটা পাত্রে জল দিয়ে ব্রেডগুলোকে ভালো করে জলের মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে নিচ্ছি। এটা আপনি আপনার ইচ্ছে মতো যতটা জল ইচ্ছে হবে ততটা জলেই চুবাতে পারেন। এবার এটাকে ভালো করে হাত দিয়ে চিপড়ে চিপড়ে জলটাকে বের করে নিচ্ছি, যাতে ব্রেডের মধ্যে কোনো জল না থাকে আর জিনিসটা কুরকুরে হয়। তো ব্রেডটা চিপড়ে বের করে নিয়ে একটা জায়গায় তুলে একটা মিডিয়াম সাইজের গ্রেট করা কাঁচা আলু দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা কুচি, আর দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি। এটা আপনি আপনার স্বাদ ও পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লঙ্কা হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে জিরে রোস্টেড গুঁড়ো পাউডার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো বেসন, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের জায়গায় অ্যারারুট। আপনার কাছে কর্নফ্লাওয়ার থাকলে আপনি সেটাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সে জিনিসটা বেশি কড়কড়ে হয়, এটা আপনি গুঁড়ো করেও দিতে পারেন বা আমার মতো হাত দিয়ে ভেঙে ভেঙেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি, এর জায়গায় আপনি পাস্তা পাতা কুচি দিতে পারেন, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা। সবটা দিয়ে ভালো করে মাখিয়ে একটা মন্ডর মতো তৈরি করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জল আমি দিইনি, এমনি একটা মন্ডর মতো তৈরি হয়ে গেছে, যেহেতু পাউরুটিটা নরম হয়ে গেছিলো তো পাউরুটির সাথে মাখাতে ওটা মন্ডর মতো তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল দিয়ে ওই মন্ড থেকে ছোট্ট ছোট্ট গোল আকারে আমি গোল গোল চপ বা কাটলেট বানিয়ে নিচ্ছি। এইরকমভাবে কাটলেটগুলো আমি বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে। এই জায়গায় আপনি এটা চৌকো বা ওভাল ছেপও দিতে পারেন। এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে পরে এক এক করে সমস্ত পাউরুটির কাটলেটগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ পরেই ওপিট করে আমি এটাকে উল্টে নিচ্ছি, যাতে দুটো পিটি ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দুটো পিটি আমার এখানে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, পাউরুটির কাটলেট। এরপর আমি এটাকে টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, বাইরের দিকটা কড়কড়ে আর ভিতরের দিকটা সফট। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।